মানে তেরেদি শোবিল সিদ্ধাশ্রম গানত এই প্রবল বর্ষণের কারণে গত বর্ষণ মাঝে এই এলাকার প্রায় 2 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন গিয়ে এই শোবিল এলাকার মানুষের এখন দীর্ঘদিনের দাবি এই সিদ্ধাশ্রম ঘাট। এই সিদ্ধাশ্রম ঘাটের লাই বলি মানুষ বিভিন্ন কষ্টত আছে। গত 3 বছর আগেও নাসির মোহাম্মদ ঘাটের মাঝে একটা নৌকা ডুবির ঘটনার মাঝে 5 জনের মৃত্যুই। এই এলাকার মানুষের একান দীর্ঘদিনের দাবি সিদ্ধাশ্রম ঘাট। মাননীয় প্রধানমন্ত্রী হস্তাব খারমানা গজ্জি এলাকাবাসী বেশিরভাগ সময় রুট গার্ডার লাই বলে বেশি কষ্ট আছে। সরকার এবং মাননীয় এমপির প্রতি সংশ্লিষ্ট যারা আছেন ব্যাগনের প্রতি আকুল আবেদন করি যাতে এই সুন্দরপুর এবং সুহাবিল সংলগ্ন ব্রিজস্থান যাতে দ্রুত নির্মাণ করবেন বলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে সকলের প্রতি অনুরোধ জানাই। এই বন্যার মধ্যে আমরা এলাকার মানুষ ব্যাকুণ প্রায় 2-10 হাজার পরিবার অনেক লোকজন যে পানির টে পানির মধ্যে বন্দি অবস্থা আসিল মুগ্গ দীপুর মতো আর অবস্থান করছি চলাচল হন জাগানো আসিল প্রায় 10-15 দিন আর বন্দি অবস্থা আসিলাম এবং সরকার এবং যোগাযোগ মন্ত্রী এবং এলাকার নেতৃবৃন্দ প্রতি একখানা আকুল আবেদন হল দি আর সিদ্ধাশ্রম বিশ্রাম যদি তারা দূরে যায় গুরুত্ব হলে আর পানি উঠিলে পানি বন্দি না থাকি মারা এদিগুণ ফ্যামিলি হস্তত্তুন মুক্তি ইমিয়ান সরকার হাসা আকুল আবেদন রাখি যেন আর আকুল আবেদন যে আমরা সারিঙে দিয়ে রাস্তাঘাট ভাঙি যার কই তারপরে আমার এই এই গান লইয়ের আরো বহু সমস্যা চারিদিকে ফানি হয়ে থাকে তারপরে এই সরকার তো হাজে বিশ্বাসী আমরা জানি এই হিসেবে এই সরকারের কাছে আমরা একান রিসা এবং এই বাঙন নিরোধ গরিব আল্লাহ বলে আমরা সরকারের কাছে দাবি জানাই। আশ্রম বিরিসিবে যদি বাস্তবায়ন হয় এলাকার মিনিমাম 2-10 হাজার স্কুল মাদ্রাসা গ্রামীণ ছাত্র ছাত্রী হল যাতায়াতের সুবিধা হইব এবং এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একখান ব্যবস্থা হইব। প্রধানমন্ত্রী যেভাবে আর দেশের উন্নয়নের এগিয়ে নিয়ে যার আর উন্নয়ন করার আর প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি এবং সংশ্লিষ্ট দফতরত বিনীতভাবে আর এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানার দ্রুত গতিতে আর সিদ্ধাশ্রম ব্রিজ যাতে বাস্তবায়ন হয়। আনোয়ার হোসেন ফরিদ, C+ TV, ফরিদ সিটি, চট্টগ্রাম।